হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ আপনাদেরকে দেখাবো ইকো পার্কের খুবই কাছে, নিউ টাউনের খুবই কাছে, একেবারে গ্রাম্য পরিবেশে, নিরিবিলি শান্ত পরিবেশে একটি বেস্ট গেস্ট হাউস। আপনারা অনেকেই ভেবে থাকেন যে ইকো পার্কে যাবো, নিউ টাউনে যাবো, সেখানে গিয়ে থাকবো কোথায়, বা একদিন কিভাবে স্টে করবো, ভালো রুম কোথায়, বা সেখানে কমফর্টেবল কিনা, দাম কত, কোথায় কিভাবে যেতে হবে, সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমরা যাব এই রুম বা এই গেস্ট হাউসের মালিকের সঙ্গে কথা বলতে, বা এখানে যে কর্মচারীরা আছেন তাদের সঙ্গে কথা বলবো। এই রুম, এই যে গেস্ট হাউসটি কোথায় আছে এবং কিভাবে আসবেন এবং এর প্রাইস কত, বা এখানে কাপলটা থাকতে পারবে কিনা, বা ফ্যামিলি নিয়ে থাকতে পারবে কিনা, একেবারে সেফ অ্যান্ড সিকিউর কিনা, সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই আপনারা যদি থাকবে ভাবেন যে নিউ টাউনে এসে কোথাও রুম পাচ্ছেন না, বা কোথায় গিয়ে থাকবো, সেফ সিকিউর কিনা, তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও দেখতে থাকুন। এখন চলে এসেছি এই গেস্ট হাউসের রিসেপশন অফিসে। রিসেপশন অফিসে দাদার সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ দাদা, আপনাদের এই গেস্ট হাউসটির নাম কি? এখানে যদি আসা যায় সেটা আমরা কিভাবে আসবো, লোকেশনটা কোথা থেকে আসতে হবে? আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তবে এক কাজ করুন, এস বারো বাস ধরবেন। হ্যাঁ, এস বারো বাস ধরে ওখান থেকে মানে বলবেন যে আমি নিউ টাউন বাস স্ট্যান্ড আসতে থাকবো। ওটার লাস্ট স্টপেজ হচ্ছে আপনার নিউ টাউন বাস স্ট্যান্ড। ওখান থেকে একটা টোটো ধরবেন, বলবেন যে আমি মণিবাজার শাহা মার্কেট থাকবো, ওটা লাগিয়ে দেবে, আমরা ওখান থেকে পিক আপ করবো। এখানেই রাজস্থান গেস্ট হাউসটা আসে। আর যদি এয়ারপোর্ট থেকে আসেন, ওখান থেকে একটা বাস ধরবেন, বলবেন যে আমি ইকো পার্ক এক নম্বর গেট থাকবো। ঠিক আছে, ইকো পার্ক এক নম্বর গেট দেবে, ওখান থেকে পুলিশ বাড়ি বলে একটা সিগনাল আছে কিন্তু পাশে, ওখানে রিক্সা স্ট্যান্ড আছে, ওখানে বলবেন যে আমি মণিবাজার শাহা মার্কেট লাগবো, পনেরো টাকা ভাড়া নেবে। ঠিক আছে, ওটা মণিবাজার শাহা মার্কেট লাগিয়ে দেবে, বলবেন যে আমি তৃষা চোখের ডাক্তারের ওখানে যাবো, ওরা দেখিয়ে দেবে। আর যদি বিধাননগর থেকে আসেন তবে ওখান থেকে থার্টি সি বাস ধরে বলবেন যে আমি হাতিয়ারা বাস স্ট্যান্ড যাবো, ওটা লাস্ট স্টপেজ হচ্ছে হাতিয়ারা বাস স্ট্যান্ড। ঠিক আছে, হাতিয়ারা বাস স্ট্যান্ড, ওখান থেকে একটা অটো ধরবেন, বলবেন যে মণিবাজার শাহা মার্কেট নামবো, ওরা লাগবে। আপনাদের এই যে গেস্ট হাউসটা, এটা ইকো পার্ক থেকে কতটা ডিস্টেন্স, কত কিলোমিটার? আপনার ওই 10 মিনিটের রাস্তা আছে, যেখান থেকে আসেন না কেন আপনার ওখান থেকে 10 মিনিটেরই রাস্তা আছে। 10 মিনিটের রাস্তা, তিন জায়গা থেকেও আসেন, হাতিয়ারা থেকে আসেন, বা ইকো পার্ক থেকে আসেন, বা নিউটাউন থেকে আসেন, ওখান সব 10 মিনিটেরই রাস্তা আছে। আচ্ছা, এখানে ফ্যামিলিও আসতে পারে, ফ্যামিলি এসে স্টে করতে পারবে, বা কাপল টাপল কোনো সমস্যা নেই, কাপল সবাই আছে। আচ্ছা, রুম প্রাইস কেমন আছে, বা আপনাদের এখানে কটা রুম আছে? প্রায় রুম প্রাইস আছে আপনার নন এসি 500, আর এসি আছে 1000। রুম কটা রুম আছে প্রায় এখানে ম্যাক্সিমাম? আমাদের ম্যাক্সিমাম 8টা রুম আছে, পাশে একটা গেস্ট হাউস আছে, এটা আমি দেখিয়ে দেবো আপনাদের। আচ্ছা, ওটা এখনো কমপ্লিট হয়নি। 8টা রুম আছে আমাদের, 4টে নন এসি আছে আর 4টে এসি আছে। আপনাদের এখানে যদি আসা যায় সেখানে সবসময় রুম অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ, রুম অ্যাভেলেবেল আছে, কিন্তু দেখুন আমাদের তো অনলাইন বুকিং হয়, তো যদি আপনারা অফলাইনে আসতে চান তাহলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি রুমটা আমাদের খালি থাকে, যে রুমটা যদি খালি থাকে তবে আমরা রুমটা প্রোভাইড করতে পারবো। যদি অনলাইন বুকিং করে রাখেন তাহলে আপনার জন্য ওই চাবিটা আমরা এক সাইডে করে রেখে দেবো। ঠিক আছে, আমাদের অনলাইন বুকিংয়ের জন্য যে নাম্বারটা আছে, আমাদের প্রথম দিনের বুকিং নাম্বারটা আছে আমাদের 751 আছে লাস্টে, ওই নাম্বারটা আমাদের অনলাইন বুকিং। আচ্ছা আচ্ছা, নাম্বারটা একটু ভালো করে বলে দিন। নাম্বারটা হচ্ছে আমাদের, একটু দাঁড়ান বলে দিচ্ছি, নাম্বারটা আমাদের আছে 760330375। যদি আপনাদের এখানে আসতে কন্ট্যাক্ট করতে চাই, কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের এই 760330375। ফোন নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দুটোই আপনি করতে। আচ্ছা, ফোন করে কন্ট্যাক্ট করে আসলে হয়ে যাবে, তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই হলো ইকো পার্ক এক নম্বর গেট। ঠিক আছে, এক নম্বর গেট। এই এক নম্বর গেটে দাঁড়িয়ে এই রাস্তার দিকে তাকিয়ে যদি আমরা ডান দিকে দেখি একটা রাস্তা চলে যাবে, এই ডান দিকে রাস্তার কিছুটা গিয়ে একটা টোটো স্ট্যান্ড দেখা পাবো। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমাদের রাজস্থান গেস্ট হাউসে যেতে হবে। ঠিক আছে, এই যে পুরো একদম চার মাথার মোড়া আছে, তার ঠিক বিপরীতে একটি বিল্ডিং দেখা পাবে, এটা হচ্ছে এক নম্বর, এবার এক নম্বর গেট। আপনারা টোটোতে উঠবেন এবং
টোটো ড্রাইভারকে বলবেন যে খেলাঘরে নামবো বা বাজারে নামবো। ওখানে নেমেই আপনারা লেফট সাইডে একটি রাস্তা দেখা পাবেন। লেফট সাইডে রাস্তা ধরে মাত্র 2-3 মিনিট হাঁটলেই দেখা পাবেন রাধেশ্যাম গেস্ট হাউস। এই হলো বাজার। বাজারটির ঠিক লেফট সাইডে চলে গিয়েছে একটি রাস্তা দেখা। কিছুটা হেঁটে আসার পরে আপনারা দেখতে পাবেন রাধেশ্যাম গেস্ট হাউসের রাস্তা বা গলি। এই গলিটি ধরে শেষ প্রান্তে যদি যাওয়া যায় আমরা দেখা পাবো রাধেশ্যাম গেস্ট হাউসের রিসেপশন অফিস। এই যে রাধেশ্যাম গেস্ট হাউসের এই যে গলিটি, এই গলিটি থেকে যদি আমরা দাঁড়াই পুরো সোজা দেখা পাবো সামনে গিয়ে টোটো স্ট্যান্ড। ওই স্ট্যান্ড থেকে আপনাদেরকে হেঁটে আসতে হবে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখা পাবো বেশ কয়েকটি রুম, আর ঠিক পাশেই আছে রাধেশ্যাম গেস্ট হাউসের রিসেপশন অফিস। এখন দেখাবো রুম নম্বর 6। রুম নম্বর 6-এ ভিতরটা কেমন আছে, রুম নম্বর 6-এ মানে রুমটা কেমন ক্লিন এবং পরিষ্কার। রুম নম্বর 6-এর মধ্যে ঢুকে গেলাম। রুম নম্বর 6-এ আছে একটা চেয়ার, এদিকে আছে একটা বেড, খুবই সুন্দর একটা বেড, যেখানে আছে সব ক্লিন ক্লিয়ার। চারিদিকে বোর্ড আছে, লাইট আছে, ফ্যান আছে, এবং এখানে আছে একটি জামা কাপড় রাখার জন্য একটি ছোট্ট আলমারি দিয়ে দিয়েছে। এসিও আছে, নন এসি এসি দুটোই ভাড়া করতে পারবেন। তো সাইডে আছে একটা জাস্ট ব্যালকনি মতো, ব্যাস এটাই সরালে এখান থেকে জাস্ট একটি ব্যালকনি। এখানে একটা উইন্ডো আছে, এখান থেকে বাইরের ভিউটা পুরো নেওয়া যাবে আর কি। ব্যাস রুমের ভিউ জাস্ট এই, খুব সুন্দর একটি রুম। রুম একদম ক্লিন ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। এদিকে আছে একটি বাথরুম, বাথরুমটা কতটা ক্লিন ক্লিয়ার দেখছি। বাথরুমের চারিদিকে পাথর বসানো, বাথরুম এই পায়খানা আছে, এদিকে একটি বাল্টি আছে, এদিকে শাওয়ার আছে, সব কিছু আছে। রুমটি ক্লিন ক্লিয়ার, বেশ ভালো শান্ত পরিবেশে একটি বেস্ট রুম, লো প্রাইসে।